বিমল এসব কি করছিস কেউ দেখলে তো লজ্জায় মুখ দেখাতে পারব না ছেলে আমার কথা পাত্তা না দিয়ে আমাকে বিছানা ধরে দাঁড় করাল এরপর হঠাৎ জুড়ে একটা চালান দিয়ে পুরোটা চালান করে দিল এর আগে পিছনে কোনো দিন কেউ ঢুকায়নি তাই ব্যথায় আমার চোখ দিয়ে পানি চলে আসলো ছেলেকে বললাম প্লিজ আমাকে ছাড় নিজে মাকে কেউ এত কষ্ট দেয় ছেলে বলল মা একটু সহ্য করে একটু পর ভালো লাগবে ছেলে তো ঠিকই বলেছিল একটু পর ভালো লাগা শুরু করল হ্যালো আমার কলিজার বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন একটি ভিলেজ ভিডিও নিয়ে এসেছি সাথে আমার পেটের ছেলের সাথে ঘটে যাওয়া এক মজাদার ঘটনা আজকের গল্পটি একদম খোলামেলা এবং বাস্তব জীবনে ঘটে যাওয়া তাই গ্যারান্টি দিলাম পুরোটা শুনলে তোমাদের মধু বেরিয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আমার নাম রীতা মজুমদার আর আমার ছেলের নাম বিমল মজুমদার আমার আরও দুইটা মেয়ে আছে বর্তমানে বর মেয়েটার বিয়ে হয়ে গেছে গত বছর ছেলের বয়স আঠারো বছর এবং আমার বয়স চল্লিশ হবে গত বছর আমার স্বামী হঠাৎ উপারে চলে যায় স্বামীর জায়গায় আমার ছেলে বিমল চাকরিটা পেয়েছে যথারীতি বিমল ওর বাবার চাকরি করছে স্বামী মারা যাবার পর থেকে আমি সব সময় খুব মন খারাপ করে থাকতাম এইভাবে ঘটনাক্রমে একদিন নিজের ছেলেই আমাকে তার বাবার অভাব পূরণ করে দেয় এখন আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারি না তাহলে এবার শুনুন সেই ঘটনা গত বছর দুর্গাপূজার সময় বিলল তার দিদিকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল যাতে পুজোর সময় বিমল আমার সঙ্গে আরও নিবিট করে মিশতে পারে আর এটা আমি বুঝেছিলাম তার দিদিকে সুরবাড়ি পাঠিয়ে দেওয়ার কিছুদিন পর প্রথমে খটলা লেগেছিল যে বিমল কেন পুজোর আনন্দের সময় নিজের দিদিকে শ্বশুরবাড়ি দিয়ে দিল যাই হোক একদিন বিমল আমাকে নিয়ে পুজোর কাপড় চোপড় কেনার জন্য বাজারে নিয়ে যায় নিজের পছন্দ মতো আমাকে একটা শাড়ি কিনে দেয় এর আমাকে সরাসরি উপরের সাইজ কত জিজ্ঞাসা করতেই আমি ভীষণ লজ্জা পেয়ে বলি আমার আটত্রিশ লাগে তারপর বিমল আমাকে কানে কানে বলে তোমার তলের ছোট পোশাকের সাইজ কত লাগে আমি তখন বললাম এই পাজি কোথাকার এইসব আমার ঘরেই আছে কিনতে হবে না তোকে বিমল বলল তোমাকে আমার পছন্দের নিতেই হবে তুমি কিছুতেই না করতে পারবে না মা আমি বললাম তোকে নিয়ে আর পারা গেল না তারপর আমার জন্য সব থেকে নতুন ডিজাইন দেখে পছন্দ মতন ছোট বড় পোশাকগুলো নিয়ে দোকান থেকে ফিরি বাড়ি এসেই আমাকে নতুন শাড়ি পরতে বলে বিমল আমি তখন আদুরে গলায় বললাম আজ নয় কাল পরে আমি ঠাকুর দেখতে যাব কিন্তু বিমল নাছোর বান্দা তার মনে অন্য কিছু ঘুরছিল তাই সে আবার বল আজকে একটা শাড়ি পর কালকে অন্য শাড়ি পরে ঠাকুর দেখতে যাবে শেষে তার জোড়াজুরিতে বাধ্য হয়েই নতুন কাপড় পরতে লাগলাম তখন বিমল আমাকে প্যাকেট থেকে বের করে তলের ছোট পোশাক পরার জন্য বলে এতে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই আর বলি এই ফাজিল কোথাকার তোর বউকে এসব মন পড়াবি। তোকে নিয়ে আর পারি না বিমল বল সত্য কথা বলতে কি তোমার গঠন এখনো নতুন বউয়ের মতোই আছে যে যেকোনো ছেলে তোমাকে একবার দেখলে আর থাকতে পারবে না সেদিন দেখো শপিংয়ে গিয়ে সবার চোখ কই ছিল মনে হচ্ছিল তোমাকে চোখ দিয়ে গিলে খাবে তারা আমারও মনে হয় তোমাকেই আমি বিয়ে করে ফেলি আমি বললাম থাক থাক আমাকে ভোলাতে হবে না ছেলে দেখছি বড় হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে এবার দয়া করে তুই পাশের ঘরে যা আমি এখনি পরে আসছি বিমল পাশের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছোট কাপড় পরা দেখতে লাগল এরপর আমি পুরানো পোশাকগুলো খুলে নতুন শাড়ি পরে নিলাম এরপর কানে দুল দিলাম হাতে ম্যাচিং চুরি পরলাম যেন নতুন বু সাজতেছি হাজার হোক আমার একমাত্র ছেলে বলেছে তাই সাজলাম আর কি তারপর আমি সেজে বিমলের কাছে গিয়ে বললাম দেখ সোনামানিক আমার সাজাগোজা হয়েছে তো না কিছু বাকি আছে এবার তুই নতুন জামা প্যান্ট পরে নে যেহেতু এত করে সেজেছি কোথাও থেকে ঘুরে না আসলে ভালো লাগবে না বিমল আমার কথা মতো নতুন কাপড় পরে আমাকে নিয়ে সিনেমা দেখতে বের হল সিনেমা হলে একটু দুষ্টামি করেছে ছেলেটা তবে তার ইশারা ইঙ্গিতে আমি বুঝে গিয়েছিলাম সে আসলে কি করতে চাইছে কিন্তু তখন কেন জানি হালকা পাপবোধ আমাকে আটকে রেখেছিল তাই বিমল বেশি কিছু করতে পারেনি তারপর আমরা দুজনে সিনেমা দেখে আমরা রাতে বাড়ি ফিরি ফেরার পথে হোটেল থেকে খেয়ে নিয়ে বাসায় আসি তখন প্রায় এগারোটা বাজে ঘরে এসেই আমি নতুন কাপড় চুপড় খুলতে যাচ্ছিলাম তখন বিমল আমাকে খুলতে বারণ করে বলে এই রীতা আজ রাতে আমাদের ফুল সোজা হবে এতে তোমার আপত্তি নেই তো এই প্রথম ছেলে আমাকে নাম ধরে ডাকল আমি চিয়ে গেলাম কি বলবো বুঝতেছি না আমি এখন ছেলের কামাই খাই তাই নিজেকে সামলে নিলাম এরপর আমি স্বাভাবিকভাবে বললাম ধুর পাগল ছেলে এসব কি বলিস এটা সবচেয়ে মহাপাপ হবে তাছাড়া আমি যে তোর মা মায়ের সঙ্গে এসব করবি আর পরে যদি এসব জানাজানি হয়ে যায় তাহলে তো কাউকে মুখ দেখাতে পারবো না বিমল মুখ গোমরা করো বলল কেন আমার বন্ধুর সজল সেও তো তার মায়ের সঙ্গে এগুলো করে এমনকি সে নিজের শাশুড়ির সাথেও ব্যাট বল করেছে যাই হোক তোমার যদি ইচ্ছা না থাকে তবে থাকো মা আমি কিছু মনে করব না আমি বললাম বাব্বাহ ছেলের এতেই অভিমান হলো আচ্ছা এই জন্যই বুঝি বোনকে শ্বশুরবাড়ি পাঠানো হয়েছে আমাকে একা একা ইচ্ছামতো মতো উপভোগ করার জন্য এবার বুঝেছি বিমল অকপটে বলল হ্যাঁ মা আমার আর তসই ছিল না বেশ কিছুদিন ধরেই ভাবছি কি করে তোমায় পাব বেশি কিছুদিন যাবত স্লান করার সময় লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি এদিকে আমিও বিমলের এসব দুর্বল হয়ে পড়লাম তাই মনে হালকা অনিচ্ছা থাকলেও সব ছেড়ে ফেললাম আর স্বামী বিয়োগের ফলে আমারও যে ইচ্ছা ছিল না তা নয় ভাবলাম আমরা মা ছেলে ঠিক আছে সেটা কিন্তু তার আগে নারী আর পুরুষ এসব ভাবতে ভাবতে সব পিছুটান ত্যাগ করে বিমলের কাছে গিয়ে বললাম এই সোনা আমারও তোর ভালোবাসা পাওয়ার জন্য মন ব্যাকুল থাকত তুই কি ভাববি তাই কিছু বলতে সাহস পেতাম না আমার কথা শুনে বিমল যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে একটু থাতস্থ হতে টাইম নিল এরপর আমাকে কুলে বসিয়ে আমার নরম গালে আর গলায় মুখ ঘষে দিল আর আমি ওকে মনের আবেশে আষ্টে পিষ্টে নিজের দিকে নিতে লাগলাম বিমল আর থাকতে না পেরে আমার পোশাকের উপর থেকেই আমার ফুল দুটো ডলতে থাকে ওর হাতের ছোয়ায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর বলতে থাকলাম এই সোনামানি খুব ভালো করে আমার এই দুটোকে ডলে দে তোর হাতে ডলা খাওয়ার জন্য প্রায় মন আনচান করত লজ্জায় তোকে বলতে পারিনি হঠাৎ সে আমার পরনে সব কিছু খুলে দিয়ে আমাকে বিছানায় নিয়ে গেল তখন আমি লজ্জায় লাল হয়ে উঠে বললাম এই খোকা আগে ঘরের লাইট নিভিয়ে দে তখন বিমল দুষ্টুমি করে বলল না লাইট জ্বললে আমি নিজের হাতে সব খুলে তোমাকে ভালো করে দেখব কি করে আমি বললাম এই দুষ্টু ছেলে আমার যে লজ্জা করবে আমি তো এমনিতেই তোর আধারে পাগল হয়ে যাব সে আমার কথা পাত্তা না দিয়ে আমার পোশাকের হুকগুলো এক এক করে সব খুলে দিল হুকগুলো খুলতেই আমার ফর্সা কাশ্মীরি আপেল দুটো উন্মুক্ত হয়ে গেল তখন আমি বললাম আমি আর পারছি না বাবা কখন হতে আমার খোলা আপেল তোর হাতে ধরা খাওয়ার জন্য অপেক্ষা করে আছে বিমল আর দেরি না করে পেছনে হাত নিয়ে গিয়ে কাপড়টা এক ঝটকায় ফেলে দিল তখন আমি বললাম বাব্বা ছেলে তো দেখছি এতে এক্সপার্ট হয়ে গেছে এর আগে আর কারো খুলেছিস নাকি বিমল বলল সত্যি কথা বলতে কি মা প্রথমেই মাসি মা মানে সজলের মায়ের খুলেছি আর তারপর তোমার খুলছি এখন ছেলের মুখে এসব কথা শুনে আমি আরও বেশি ছিট খেয়ে গেলাম আর বললাম এই খোকা আমার লজ্জা করছে ও ভয় করছে কেউ যদি এভাবে আমাদের দেখে ফেলে বিমল কোনো ভয় নেই বলে আমার ফুলের দিকে বড় বড় চোখ করে দেখতে থাকে তা দেখে আমি বলি এই খোকা কি দেখছ এমন করে আমার বুঝি লজ্জা লাগে না বিমল বল সত্যি মা তোমার ফুলগুলোগুলো তুলো বানিয়ে রেখেছ তা এতদিন কেন ধরতে দাওনি আমি বললাম এবার থেকে যত খুশি এগুলোর খেয়ে খেয়ে আমায় কাবু করে দিস কখনো বাধা দিব না এবার বিমল আমাকে কোলে বসিয়ে দুই হাতে দুটো ধরে ময়দা মাখা করতে থাকে তখন আমি বলতে থাকি আসতে খোকা লাগছে এবার একটা একটা মুখে নিয়ে খা দেখবি খুব ভালো লাগবে বলতেই বিমল আমার বা দিকে একটা মুখে পুড়ে নিয়ে খেতে লাগল এদিকে আমার অবস্থা শোচনীয় হতে লাগল আর আমি সুখের প্রলাপ বকতে লাগলাম এই খোকারে তুই আমাকে যা সুখ দিচ্ছিস তা কোনোদিন তো বাবা বেঁচে থাকতে দিতে পারেনি আগে কেন তোকে খেলতে দিলাম না আগে কেন খেললি না আহারে সবাই দেখে যাও আমার ছেলে কি সুখের সাগর বিমল আমারে কথা শুনে আমার নিচে উপসি মাঠের জায়গায় হাত বোলাতে থাকে তখন আমি বললাম এই খোকা আর পারছি না তাড়াতাড়ি আমার শান্ত কর এটা বলে আমি বিমলের সব কোপড় চোপড় খুলে দিলাম সেও আমার গুলো খুলে নিল এবার আমরা উভয় উভয়কে জাপতে জড়িয়ে ধরে আদরে সোহাগে মেতে থাকি একটু পরশে থাকতে না পেরে আমাকে কোলে বসিয়ে আমার ওখানে তার জিনিসটা সেট করে এরপর জোরে ধাক্কা দিতেই ওটা পিছলে বেরিয়ে গেল আর পেছলাবেই না বা কেন আমার ওখানটা তো অনেক বছর ধরে বেকার পড়ে আছে সমাজ মানুষের কথা ভেবে অনেকে খেলতে চাইলেও খেলতে দেই নাই যাই হোক বিমল আরও বার দুয়েক একইভাবে চেষ্টা করেও প্রবেশ করাতে পারল না আমি বুঝতে পারলাম বিমল কিছুতেই আমার ভেতর প্রবেশ করাতে পারছে না তাই আমি শরীরটা বাঁকিয়ে পেটের নিচে দিয়ে হাত বাড়িয়ে ওর কঠিন জিনিসটা ধরলাম এরপর আমার মাঠের গহবরে লাগিয়ে বললাম ঠেল এবার বিমল আমার কথা মতো ঠেলতেই তার ওটা সুটসুট করে গিয়ে আমার শেষ প্রান্তে ধাক্কা দিল বিমল মামা করে আমার পিছন খামচে ধরে ছোট ছোট ধাক্কা দিতে থাকল এভাবে কিছুক্ষণ পর বিমল খেপে উঠে তীব্র বেগে কোমর নাড়াতে শুরু করল এতে অসহায় হয়ে পড়লাম আমি অনেকদিনের উপস্থিতাই টাইট মাঠে এমন চালান সহ্য করতে পারছিলাম না মনে হচ্ছিল এই বুঝি সব ফেটে গেল খুব কষ্ট পাচ্ছিলাম ব্যথায় চোখে পানি এসে যাচ্ছিল আমার মুখ থেকে অসমলগ্ন শব্দ বেরিয়ে আসছিল যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার ছিল না কিন্তু এরপরেও কেন জানি আরও বেশি করে ব্যথা পাবার নেশায় আমি আমার পিছনটা আরও একটু উঁচু করে বিমলের ধাক্কার তালে তাল মেলাতে থাকলাম প্রতি ধাক্কায় আমার ভরা শরীর থরথর করে কেঁপে কেঁপে উঠতে থাকে এমতাবস্থায় আমার চোখের সামনে যেন বাজ পড়ার আওয়াজ হলো মুখ থুবড়ে পড়ে গেলাম আমি আমি বুঝতে পারলাম বিমলের গরম ভাই তোর ফোয়ারাটা গুলির মতো ছিটকে ছিটকে পড়ছে আমার ভেতর কোন রকমে দেহের সমস্ত শক্তি জোর করে এনে পেছন থেকে উঁচু করে তুলে রেখে আমি ওর পানি গ্রহণ করলাম বিমল বলল শরিমা আসলে প্রথমবার তাই আমি বুঝতে না পেরে ভিতরে দিয়েছি এরপর আর এই ভুল হবে না আর মনে হচ্ছিল তুমি কষ্ট পাচ্ছ কিন্তু আমি কি করব উত্তেজনায় থামতে পারিনি আর ওর কপালে স্নেহের পরশ বুলিয়ে বললাম ধুর পাগল ছেলে ভিতরে দিয়েছিস তো কি হয়েছে আমার কিছু হবে না এখন আমার সেফ পিরিয়ড চলছে আর কষ্ট বেশি পেলেও সুখ ও তো পেয়েছি তুই এভাবেই খেলবি এরপরেও আমার কি হয় হোক বিমল বলল মা আমি এত শান্তি কোনোদিন পাইনি মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছিলাম এর আগে কেন দামি এমন আমি বললাম এরপর যখন খুশি তখন খেলবি এইসব বলতে বলতে আমি আবার বিমলের ওটা আমার মুখে নিয়ে নিলাম মুখে নিয়ে জিকবার ছোঁয়া দিতেই আবার ওর ওটা রেডি হয়ে গেল এরপর আমি কুকুরের সিস্টেম করে দাঁড়ালাম বিমল আবার খেলা শুরু করল এবার আর কষ্ট হল না পুরো সময় সুখের সাগরে ভেসে গেলাম এর মধ্যেই আমি তিন চারবার নিজের পানি ছেড়ে বিছানা ভাসিয়েছি বিমলের সেকেন্ড টাইম তাই বের হতে একটু টাইম লাগছে সেও একটু পর মামা বলে পানি ছেড়ে দিল তারপর আমরা ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই পরের দিন সকালে ঘুম ভাঙ্গলে লজ্জায় লাল হয়ে গেলাম এবং নতুন স্বামীর জন্য চা বানিয়ে তাকে ডেকে তুললাম সে লাজুক মুখে আমার দিকে তাকিয়ে চানিল কিছুদিন পর আমি বল মেয়েকে বললাম ঘন ঘন বাপের বাড়িতে আসবি না মেয়ে অভিমান করে কল কেটে দিল এখন বাসায় আমরা দুজন এরপর আমরা প্রায় প্রতিদিন নিত্য নতুন আসনে আমরা স্বামী স্ত্রীর মতো করে জীবন যাপন করতে থাকলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত আরও এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ